हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। আমি অনিন্দিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আমার কম্পিউটারটা কয়েকদিন ধরে খারাপ ছিল, তাই জন্য আমি গত কয়েকদিন ভিডিও দিতে পারিনি। আর আজকে যেটা দেখাবো এইটা আগে থেকে শুট করাই ছিল, তো আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর কৌশিকী অমাবস্যার দিন এভাবে এখানে কিভাবে পালন করা হয়, তো সেটাই আজকে তোমাদের দেখাবো। আরো একটা ভিডিও দেখাবো, অমাবস্যার ঠিক 6 দিন পরে ষষ্ঠীর দিনে এখানে একটা পুজো হয়, তো সেই পুজোটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আর বেশি কথা বলবো না, চলো শুরু করে দিই। আজকে হলো সাতপুরী অমাবস্যা, তো আজকের দিনে সাতপুরী খেতে হয়। সেটা হলো ময়দা, চিনি, নারকোল এসব দিয়ে বানায়। তো দিদা আজকে বানাচ্ছে, আর এই সাতপুরী বানিয়ে মেয়েদের বাড়িতে দিতে হয়। তো দিদা যেহেতু আমাদের বাড়িতে আছে, তাই জন্য আমাদের বাড়িতে বানাচ্ছে। এখান থেকেই মাসির বাড়ি যাবে আর কৌশিকদের বাড়ি মানে আমার শ্বশুর বাড়িও যাবে। তো সেই জন্য আমরা এখন সাতপুরি বানানো হয়ে গেছে, ওটা নিয়ে যাব আমার শ্বশুর বাড়ি। তো যতক্ষণ আমি রেডি হচ্ছি ততক্ষণ তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দিই, তারপর আমরা বেরোবো। সাতপুরি বানানোর জন্য আমরা এখানে নিয়েছি 4টে নারকোল, আর 1 কেজি চিনি, আর একটুখানি আদার রস, আর ছোটো এলাচের গুঁড়ো। তো সবকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে নারকোল চিনি খুব ভালোভাবে মিশে যায়, চিনিগুলো যাতে গোটা গোটা না থাকে। এরপর এখানে নিয়েছি 1 কেজি ময়দা, তার মধ্যে দিয়ে দেব একটুখানি খাবার সোডা, আর পরিমাণ মতো নুন, আর সাদা তেল। তো এই সাদা তেল দেওয়ার পরে, এই জিনিসগুলো দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর ময়দাটাকে হাত দিয়ে মুঠো করে দেখতে হবে, যদি ওই ঢেলাটা খুলে যায় তার মানে আরেকটু তেল দিতে হবে, আর যদি না খোলে তার মানে ময়াম দেওয়াটা ঠিক আছে। তো ময়দা আমাদের এরপর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ময়দা আমাদের মাখা হয়ে গেছে, এবার অল্প আছে এই চিনি আর নারকোলের মিশ্রণটাকে একটু ভেজে নিতে হবে। নাড়ু বানানোর মতো অতটা শক্ত করতে হবে না, অল্প নরম নরমই থাকবে। এরপর ছোটো ছোটো লুচির মতো ময়দার পোর্শন নিয়ে তার ওটাকে ছোটো লুচির মতো বেলে তার মধ্যে ওই পুরটা দিয়ে দিতে হবে। এরপর ওই লুচির এক দিকটা অন্য দিকের ওপর রেখে আস্তে আস্তে করে সাইডগুলোকে মুড়ে দিতে হবে। এটা আপনারা ওই যে ছাঁচ পাওয়া যায় ওটার সাহায্যেও করতে পারেন, এখানে দিদা হাত দিয়েই করছে। যেভাবে দুধ পুলি এই ধরনের পিঠেগুলো তৈরি হয় সেইভাবেই করতে হবে। তো এইভাবে করে সবকটা সাতপুরি বানিয়ে নেওয়া হবে। আর সাতপুরি আগে এটার মধ্যে 7 রকমের পুর দেওয়া হতো, সেসব আমি জানি না তবে কী কী পুর দেওয়া হতো। আর এখন এই নারকোল আর চিনি দিয়েই বানানো হয়। এরপর তেলের মধ্যে সাতপুরিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমাদের সাতপুরি তৈরি হয়ে গেছে, তো আমরা এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি এই শ্বশুর বাড়ি। বিকেলবেলা এখন 5টা বাজে, মোটামুটি আধা ঘন্টার মধ্যে ওখানে পৌঁছে যাব। আর আজকে এখানে প্রচণ্ড বৃষ্টি, মানে মেঘ করে আছে, তো চলো বেরিয়ে পড়ি। আমরা বেরিয়ে পড়েছি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। এখানে বৃষ্টি হচ্ছে, তাই জন্য একদমই সন্ধে হয়ে এসেছে, কিন্তু এখন মাত্র 5টা বাজে। এবার কৌশিকদের বাড়ির দিকে যাওয়ার রাস্তায়, যারা আমার ভিডিও আগে দেখেছেন তারা জানেন যে ডান দিকে একটা খাল পড়ে, তো সেই খালে লোকজন কিভাবে এপার থেকে ওপারে যায় সেটা দেখতে পেলাম আজকে, তো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখুন একটা ছোট ডিঙি টাইপের বানানো হয়, যার নিচে ছোট ছোট থার্মোকলের টুকরো দিয়ে এই ডিঙিটা বানানো হয়, ওপরে কাঠ দিয়ে। এতে করে খালের এই পার থেকে ওই পারে খুব সহজেই চলে যাওয়া যায়। এখানে দেখুন এই ডিঙিটায় চড়ে 4 জন ভদ্রমহিলা ওপার থেকে এপারে এলেন, হয়তো ওপারে কোনো কাজে গেছিলেন। তো দুদিকেই দুটো দড়ি দেওয়া আছে, ওই দড়িটা ধরে টানতে টানতে এপার থেকে ওপারে যাওয়া যায়। একে সন্ধে হয়ে আসছিল আর বৃষ্টি ছিল, ভিডিওর কোয়ালিটি অতটা পরিষ্কার নয়, কিন্তু তাও এটা একটা ভালো মজার জিনিস আমার মনে হলো শেয়ার করি, তাই জন্য শেয়ার করলাম। এবার দেখুন ওদিক থেকে কেউ ডিঙিটা টানছে আর ডিঙিটা আবার ওই দিকে চলে যাচ্ছে। এই ডিঙিতে একসাথে 4 জনের বেশি চড়তে পারে না। আমরা পৌঁছে গেছি আর এখন একদমই অন্ধকার হয়ে গেছে,
এমন কিছু বেলা হয়ে যায়নি, বৃষ্টির জন্য পুরো সন্ধ্যা হয়ে গেছে আর বেশ জোরে জোরেই এখন মোটামুটি বৃষ্টি পড়ছে। যাচ্ছি এখন শ্বশুর বাড়ি, এবার এখান থেকে যাবো আবার মামার বাড়ি। তো কৌশিকী অমাবস্যার ছ দিন পরে হয় ষষ্ঠী। তো এই ষষ্ঠীতে একটা পুকুর ঘাটে একটা ঠাকুর তৈরি করে পুজো করা হয়, সেই দিনই তৈরি করা হয় আর সেই দিনই ভাসিয়ে দেওয়া হয়। তো এখানে আমাদের মানে আমার বাপের বাড়িতে হয়নি এই পুজোটা, তার কারণ হচ্ছে যে এখানে আমার একজন দাদু মারা গেছেন, তাই আমাদের এখানে পুজো হবে না। আর এই পুজোটা হয়েছে আমার শ্বশুর বাড়িতে, কিন্তু এত বৃষ্টি হয়েছে আমি যেতে পারিনি। কাকু আমাকে সবটা ভিডিও করে পাঠিয়েছে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আর বেশি বকবক করবো না, পুজোটা দেখিয়ে দিই। কাদা দিয়ে এই ঠাকুর বানানো হয়, কাকুই বানিয়েছেন ঠাকুরটা। আর এটা মা ষষ্ঠী, সাথে হচ্ছে ওনার ছজন ছেলে এবং একজন মেয়ে। তো এটা এই পুজোটা এমনিতে পুকুর পাড়ে হয়, কিন্তু এখন এত বৃষ্টি এত কাদা যে পুকুর পাড়ে আজকে পুজো হবে না। আজকের পুজোটা বাইরে যে তুলসী মন্দির আছে ওখানেই হবে। এই পুজোটা মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনার জন্য করে থাকেন। এবার এই পুজোর ভোগে দেওয়া হয় গুড়ের নাড়ু, খইয়ের মোয়া, তারপর খইয়ের যে খই আর গুড় মিশিয়ে যে একটা তৈরি করে ওটা, এইসব। আর এই ভোগ তৈরি করেন পরিবারের যিনি সবচেয়ে বড়, উনি। তো আর এই সমস্ত খই ভাজা ধান থেকে সব কিছুই এখানে আমাদের বাড়িতে নিজেরাই করা হয়। তো এখানে তাই জন্য দিদা যেহেতু সবচেয়ে বড়, তাই জন্য দিদা ভোগটা তৈরি করছে আর কাকিমা হেল্প করে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, চারদিক পুরো কাদা হয়ে গেছে, তুলসী মন্দিরের কাছেও কাদা হয়ে গেছে। আমাদের এদিকটা কিন্তু বালি মাটি, মানে বৃষ্টিটা থেমে গেলেই মানে ওই কাদার ব্যাপারটা থাকে না, কিন্তু আমার শ্বশুরবাড়ি মামার বাড়ি এইসব জায়গাগুলো কাদা থাকে, কারণ ওগুলো বেলে মাটি নয়। এখানে ভোগ দেওয়া হয়ে গেছে ঠাকুরকে, পুরের নাড়ু, খই, খইয়ের মোয়া, আর এদিকে ঠাকুরমশাই এসে গেছেন পুজো করার জন্য। তত্ত্বময় শ্রী গুরবে নম, গুরু ভূ ভগবান অত্র কর্মী অধিষ্ঠাতা তং ভব গুরবে নম, এস সচন্দন পুষ্পাঞ্জলি গুরবে নম। মাথা থাপ সমস্ত ওম শুদ্ধ পাত সংহন্তি সদ দুঃখ বিনাশিনী সুপদাম সদা গঙ্গা গঙ্গেই পরমাঙ্গতি পাপ হুম পাপকর্মা হুম পাপং পাপ সম্ভব ত্বং হি পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হরহরি ওং অপবিত্র পবিত্র বাসব্যবস্থা গত ব্যয় অস্মৎ পুণ্ডরীকাক্ষ সৌভাজ্য অভ্যন্তর শুচি। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নিচে দেখো লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে, ওটার উপর ক্লিক করে পাশে থাকা বেল আইকনটায় অল অপশনে ক্লিক করে রাখবে, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো তোমাদের যদি এই রকম কোনো রিচুয়ালস থেকে থাকে সেটাও আমার সাথে কমেন্ট বক্সে লিখে শেয়ার করো। আর তাহলে আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।